কোথায় মাল আছে? খুবই তাড়াতাড়ি আসছে। মেহনত করা শিখে দিব, পয়সা পয়সা খাইছো তো, খুব মজাই লাগছে। হ্যাঁ, দোকান পাট করছো, আবদুল্লা দোকানও করছে, একসাথে মানে সবই করছে। আমি ভিডিও বানাচ্ছি না, আমি ব্লগ বানাচ্ছি। এটা থেকে আমার 0.01 টাকা। পরীক্ষা দিচ্ছে গো, আমি তো বলছি এর তো মাল পা
তো বন্ধুগণ, এই মুহূর্তে পরীক্ষা দিয়ে চলে এলাম। আজকে 3 নম্বর পরীক্ষা ছিল, আজকে 3 দিন পরীক্ষার তৃতীয় দিন, আজকে তৃতীয় দিন শেষ হলো। তো আজকে আমাদেরকে 50 টাকা দিয়ে একটা করেছিলাম, তা আজকের এই কার্ডটা দিল আমাদের থেকে, কলেজ থেকে। আর আজকে আপনারা দেখলেন ভিড় কত ছিল, আর ট্রেনের আগে মালগাড়ি চলে এসেছিলো। তো যাই হোক, কালকে আবার সকালে যেয়ে দৌড়াইতে হবে। আজকে সকালে উঠতে দেরি হয়ে গেছিলো, 7টার দিকে উঠেছি। উঠে টুঠে তাড়াতাড়ি করে 7:30 আজকে কৃষ্ণপুর স্টেশনে পৌঁছেছিলাম। তো আজকে মানে যখন আমি ট্রেনে থাকি তখনই সিলেবাসটা পড়ি, তারপরে কিছু কিছু জীবনী এসেছিলো ওগুলো পারি, বা তার কিছু পরীক্ষাতে সব কোশ্চেনের অ্যান্সার দিয়েছি, এখন দেখা যাক কীরকম পারা যায়। তো এখন বাড়ি এলাম, খাওয়া দাওয়া করবো। তো দেখা হচ্ছে কালকে আবার।